গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা, তো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে বোন আসবে, সন্ধ্যের দিকে আসবে। আজকে বোনের মেয়ের সকালের দিকে আসতো, বোনের মেয়ের ড্যান্স আছে তো বিকালে, তাই সন্ধ্যেবেলা আসবে আর মাকে দেখতে আসবে। তো মায়ের অপারেশন হয়েছিল তাই দেখতে আসবে মাকে সন্ধ্যেবেলা। এই জাস্ট ভাত বসিয়ে এলাম, আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে ডালনা, আর তার সাথে শাক ভাজা হবে দেখি, আর মাছের ঝাল হবে। তো আমি বললাম ঠিক আছে, সেটাই করছি। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, একটু আলু সেদ্ধ বসিয়েছিলাম, শসা আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি। তো শ্রেয়াঙ্ক এই জাস্ট উঠলো, শ্রেয়াঙ্কের স্কুলের আজকে ছুটি আছে। মায়ের চশমাটা আজকে দেবে বলেছে, বিকালের দিকে যাব চশমা আনতে, আর কালকে একটু বাজার করবো, আর কারণ আজকে সন্ধ্যেবেলা আসবে বোন। আজকে আর ভাত টাত হবে না রাত্রিরে, দেখি কি হয় রান্নার প্রিপারেশান, কালকে একটু রান্না বান্না হবে। তো মায়ের যে চশমাটা আজকেই দেবে বলেছে, চশমাটাও বিকালের দিকে আনতে যাব। শ্রেয়াঙ্কের ব্রেকফাস্ট আজকে পাস্তা বানাবো, এই পাস্তাটা বানাবো, শ্রেয়াঙ্কের হয়ে যাবে। আজকে রেসিপি পটল চিংড়ি আর শাক ভাজা, আর তার সাথে ওই কাতলা মাছের ঝাল, আর কিছু নয়, বেশি কিছু করব না। আর চাটনি রয়েছে? হ্যাঁ, কুলের আচার আছে। চাটনি তো লাস্টে চাই আমার, টক কিমা চাটনি মায়ের চাই, আজ না হলে লাস্টে খেয়ে মজা আসবে। হ্যাঁ, আঙ্কেল ম্যাগি রেডি। আজকে রান্না সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল করেছি, আর এর সাথে কাতলা মাছের ঝাল, শাক ভাজা, চিংড়ি মাছ ভাজা, এই সবে এখন গিয়ে মায়ের চশমা আনলাম। চশমা এনে আর আমি জাস্ট ঘরে ঢুকছি, বোন আর সিদ্দিকশা এলো। বাবা সিদ্দিকশা, এত দেরি কেন? পৌনে 7টা বাজে, এই বিস্কুট ছিল না, মায়ের চা করে দিতে হবে, মাকে না চা করে দিয়ে চলে গেছি। সিমুই ব্রাউন ব্রেড আনলাম, দুটো চিপস এনেছি, গুড নাইট তেল ছিল না আনলাম, আর মায়ের চশমা, এই মায়ের চশমাটা আছে দেখাচ্ছি, এই যে মায়ের চশমাটা, সেই চশমাটা একটু এ আছে, মানে একই কতকটা, তবে এই চশমাটা অনেক কম দামে নিয়েছে ওই চশমার থেকে, শুধু তো লেন্সটা এটা খুব সুন্দর, এটাও ঠিক আছে। আজকে সন্ধেবেলা চায়ের সাথে একটু স্ন্যাক্স বানালাম, তো পকোড়া, চিকেন পকোড়া, চিকেন পকোড়াটা রিফাইন তেল দিয়ে একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভাজবো, আর সিদ্দিক শাহও খেতে ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে, তো বোন এসেছে সন্ধেবেলা একটু স্ন্যাক্স হয়ে যাক, তার জন্যে চিকেন পকোড়া বানাচ্ছি। আর চিকেন পকোড়াটা হয়ে গেলে তারপরে ডিনারের জন্য রান্না করব। এরা দেখো কি করছে, ড্রয়িং কম্পিটিশন, এরা দুজনে ড্রয়িং। সিদ্দিক শাহ কি করছো, ড্রয়িং? ও, আর তুমি? বাহ, লায়ন, দুজনেই হেভি হচ্ছে, হেভি ড্রয়িং করছো। আজকে ডিনারে রান্না করছি কাশ্মীরি আলুর দম, তো আলুগুলোকে প্রথম একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এই এবার মেয়েগুলোকে একটু রান্না করে দেব। লুচি আর ওই কাশ্মীরি আলুর দম করে গিয়েছিলাম, বোনের সাথে একটু গিয়েছিলাম আমাদের সামনেই ট্রেন্সে, বোন ওই ছেলেটার জন্যে, আমার ছেলের জন্য আর ভাইপোর জন্যে, দুজনের জন্যে ওই উপরে একটা করে গেঞ্জি নিয়েছে। পয়লা বৈশাখে আমি বারণ করেছিলাম, বললো না বলে গেঞ্জি দিল। আর তাড়াতাড়ি এখন বাজে 9:30, ওদেরকে খেতে দিতে হবে। এখানে বোন লুচিটা করছে, আমি করব বলে আবার বোন লুচিটা করে নিল, চল করে নি। এই দেখো এরা খাচ্ছে, ভালো লাগছে তো তরকারিটা? ভালো তো তরকারি, গরম গরম আছে, আস্তে আস্তে বাবা, আস্তে সিদ্দিক শাহ, আস্তে, গ্রেভি গ্রেভি চাইছে, ভালো হয়েছে। গ্রেভি চাইছে, আর আমি বিছানাটা একটু দেখাচ্ছি, বিছানায় কাদের বিছানা এরকম থাকে জানি না, তবে আমার বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রত্যেক বাড়ি, আপনারা হয়তো দেখেছেন ভিডিওয়ে। দেখুন এইদিকে বন্ধু,
মাঝখানে পেন্সিলের বক্স, পেন্সিল সমেত পুরো একদম দারুণ একটা ব্যাপার। এ প্রাইভেট একটা মেশিন আছে, ওইদিকে ফোন দেখছে, ওইদিকেও বন্দুক আছে একটা। আমরা খাচ্ছি কাশ্মীরি আলুর দমটা, হেভি হয়েছে। এরা এখন আবার টিভি দেখছে রাত্রিরে খাওয়া দাওয়া করার পর। এই যে এই গেঞ্জিটা শ্রেয়াঙ্কের জন্য নিয়েছে, শ্রেয়াঙ্কের মাই নববর্ষে উপহার গিফট। ভালো আছে? আর আর এটা ভাই ভাইপোর জন্য নিয়েছে, ভালো হয়েছে আমাকে। গরমে কটনের ভালো নিয়েছে, পছন্দ? খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে 11টা। বোনের মেয়ে আর বোন ওই ঘরে শুয়েছে, শ্রেয়াঙ্ক শোবে বলছিল। তো এই ঘরটা একটু বিছানাটা বড় আছে, যার জন্য মা আমি আর শ্রেয়াঙ্ক শুয়েছি। তো ওই ঘরে এসি থাকলেও ওরা এসি চালাবে না, পাখাই চলবে, কিন্তু আমরা এই ঘরে শুয়েছি। এখনও মশারি টাঙানো হয়নি, মশারি এর মধ্যে আছে। তো তিনজনে শুয়েছি বলে পাখাটা চলছে, সব পুরো জানালা টানালা খুলে রেখেছি, প্রচণ্ড গরম তো, আর সব খোলা আছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।